সময় স্বাগত জানিয়ে আবারও হাজির হয়েছি আরও এক রেসিপির সাথে আজ আমি আপনাদের কাছে শেয়ার করবো অনুষ্ঠান বাড়ির স্বাদে প্লাস্টিক চাটনি আর এই প্লাস্টিক চাটনি আপনারা একদিন বানিয়ে এক থেকে দু মাসের জন্য কিন্তু সংরক্ষণ করে রাখতে পারেন তাহলে চলুন দেখে নেওয়া যাক এই প্লাস্টিক চাটনি বানাবার জন্য আমি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁপেকে ভালো করে ছোট্ট ছোট্ট টুকরো করে কেটে নিয়েছি আর অবশ্যই প্লাস্টিক চাটনি বানাবার জন্য কিন্তু ঠিক এরকমই পাতলা পাতলা করে পেঁপেটাকে কেটে নিতে হবে আপনারা চাইলে কিন্তু এটাকে গ্রেটার দিয়ে গ্রেটও করে নিতে পারেন মানে কুড়িয়েও কিন্তু এই রান্নাটা করতে পারেন একটা কড়াইয়ের মধ্যে আমি এখন এখানে এক কাপ জল দিয়ে দেবো ছোটো কাপের এক কাপ জল দিচ্ছি জলটার কিন্তু বেশি দেওয়ার কোনো দরকার নেই জলটা যখন খুব ভালো করে গরম হয়ে আসবে তখন আমি এখানে ছোট বাটির এক বাটি চিনি দিয়ে নেব চিনি আর জলটাকে ভালোভাবে পাঁচ থেকে সাত মিনিটের জন্য ফুটতে দিতে হবে যাতে একটা চটচটে তেলতেলে একটা রস তৈরি হয় রসটা খুব বেশি ঘন করবার দরকার নেই মোটামুটি একটা চটচটে রস হয়ে হলেই কিন্তু যথেষ্ট চিনিটাকে খুব ভালো করে মিশিয়ে নিলাম আর এখন আমি দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা পাঁচ থেকে সাত মিনিট জলটা আমার ফোটানো হয়ে গেছে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে এখন আমি আগের থেকে কেটে রাখা পেঁপেটা দিয়ে দিচ্ছি আবারও বলছি জলটা কিন্তু বেশি দেওয়ার একদমই দরকার নেই তাহলে জলটা মরাতে মানে জলটাকে ফুটিয়ে একদম শোকাতে কিন্তু অনেকক্ষণ টাইম লেগে যাবে তাই জলটা অবশ্যই কম দেওয়ার চেষ্টা করবেন কারণ পেঁপে থেকেও নিজস্ব জল ছাড়ে এখন আমি এটাকে ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে হতে দেবো যাতে পেঁপেটা আমার খুব ভালো করে সেদ্ধ হয়ে যায় আর পেঁপের ভেতরে যাতে রসটাও খুব ভালোভাবে ঢুকে যায় এখন আমি ওপর থেকে কিছুটা কিশমিশ দিয়ে নিচ্ছি আপনারা চাইলে কিশমিস কাজু দুটোই ইউজ করতে পারে আবারও আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি আর আমি ঢাকা দেবো না এক্সট্রা যে জলটা আছে সেই জলটাকে শোকাবার জন্য ঢাকা আর আমি দিচ্ছি না আর পেঁপেটারও কালার চেঞ্জ হয়ে গেছে সেটা আশা করি আপনারা বুঝতেই পারছেন সামান্য আমি নুন দিচ্ছি ছাদটা যাতে ব্যালেন্স হয় হাফ চামচ নুন দিলেই যথেষ্ট খুব বেশি কিন্তু নুন দেওয়ার একদম প্রয়োজন হচ্ছে না এই রান্নায় নুনটা দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর পেঁপেটাও আমার কিন্তু খুব ভালোভাবে এখন সেদ্ধ হয়ে গেছে আমার চ্যানেলে এরকম অনেক ধরনের নিত্য নতুন ঘরোয়া রেসিপি আছে আপনারা চাইলে সেগুলোও দেখে আসতে পারে আশা করি ভালো লাগবে আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ রইল এখন আমি আর ঢাকা দিচ্ছি না ঢাকা খুলেই এখন খুব ভালো করে এটাকে মিডিয়াম আছে আমি ফুটিয়ে নেব এবার আমি এখানে দিয়ে নেব একটা লেবু এই একটা লেবু নিয়েছি বড় সাইজের এই লেবুর হাফ আমি এখানে ইউজ করব ম্যাক্সিমাম এখানে তিন থেকে চার চামচের মতো লেবুর রস আছে এই লেবুর রসটা এখন আমি গ্যাসের ফ্লেমটাকে একদমই লোতে রেখে মিশিয়ে নেব লেবুর রস মেশাবার সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে মেশাতে হবে নাছাড়া তেতো হয়ে যাওয়ার চান্স থাকে অনেক সময় তেতোও হয়ে যায় তাই লোতে রেখে অবশ্যই এই লেবুর রসটা মেশাবেন ভালো করে মিশিয়ে নিচ্ছি আবারও আমি এটা চার থেকে পাঁচ মিনিটের জন্য রান্নাটা করে নেব এখানে আমি কিছুটা বেদানা নিয়েছি এটা কিন্তু অপশনাল আপনারা চাইলেও দিতে পারেন আবার নাও পারেন দিলে খুব কালারফুল হয় আর খেতেও বেশ ভালো লাগে তাই আমি এটা দিচ্ছি আর কিছুটা বেদানা আমি তুলে রাখছি সেটা আমি গার্নিশের সময় ব্যবহার করব এখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে দু থেকে তিন মিনিট আরও রান্না করে নিতে হবে খুব বেশি রান্না করবেন না তাহলে বেদানার কালারগুলো চেঞ্জ হয়ে যেতে পারে এখন আমার হয়ে গেছে রান্নাটা গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দিয়েছি ওপর থেকে একটা ঢাকা দিয়ে এক থেকে দেড় ঘন্টা আমি রেস্টে রাখবো এক থেকে দেড় ঘন্টা পর আপনাদেরকে আমি সার্ভ করে দেখাচ্ছি দেখুন খুব সহজেই তৈরি হয়ে গেছে অনুষ্ঠান বাড়ির মতন প্লাস্টিকের চাটনি আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল ধন্যবাদ